লিখবি এখনই ইউ হাই বন্ধুরা আজ তোমাদেরকে স্বাগত আমাদের দা নলেজ ফর চুজিং আজকে আমাদের টপিকস হলো অক্সিলারি ভার্ব ব্যবহৃত সেন্টেন্সগুলো আসলে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে ওটা হচ্ছে যে আমরা অনেক কথাবার্তায় সব জায়গায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি কিন্তু যখন আমরা ইংলিশ কোনো সেলিব্রিটি বা কোনো অনুষ্ঠানে যখন আমরা সেরেমনিতে তোমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করব তখন আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহগুলো বলতে হবে ইংলিশে এটি আমার নলেজ থেকে আমি বলতে চাই বেস্ট হবে যদি আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইংলিশে বলি তাহলে আমাদের আজকে প্রথম শিখতে হবে যে ইংলিশে কিভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হয় তাহলে ইংলিশে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে হবে আছে ইন দা নেম অফ আল্লাহ এটা অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর নামে শুরু করে দিয়েছি দা ইন্টারনি মার্সিফুল এটার অর্থ হচ্ছে যে শুরু করে দিয়েছি আল্লাহর নামে দা ইন্টারলি মার্সিফুল দা স্পেশালি মার্সিফুল যিনি অনেক দয়ালু এবং অনেক দয়াশীল তাহলে এটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিমের ইংলিশ তাহলে আমরা এখন আমাদের মূল পড়ায় চলে যাই প্রথমে আমাদেরকে চিনতে হবে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব সর্ব অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব যেমন এ ইউ এক্স আই এল এ আর ওয়াই জি টি আর ডি এর অর্থ হচ্ছে যে সাহায্যকারী ভার্ব সাহায্যকারী ক্রিয়া এই সাহায্যকারী ক্রিয়াটা হচ্ছে যে সকল বাক্য নিজ 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 থেকে অর্থ প্রকাশ করতে পারে না ওই সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব তাকে সাহায্য করে তার অর্থ প্রকাশ করার জন্য যেমন আমরা অক্সিলারি ভার্ব অনেকগুলো জানি যেমন বি হ্যাভ ক্যান উইল শ্যাল ডু এখান থেকে আমরা আজকে হ্যাভ আর ডু এই দুটাকে সিলেক্ট করলাম আজকে পাওয়ার জন্য তাহলে আমরা এখন আমরা লিখি আমার একটি গরু আছে আমার একটি গরু আছে এর ইংলিশ হবে আই হ্যাভ এ কাউ লিখলাম আই হ্যাভ এ কাউ তাহলে এখানে আমরা এখানে হ্যাভটাকে কোন বাদ সিলেক্ট করব এটা প্রথমত বাদ প্রিন্সিপাল বাদ দ্বিতীয়ত এটা অক্সিলারি বাদ এখানে আমরা জানি যে প্রতিটা বাক্য বাদ থাকা প্রয়োজন বাদ থাকা কোনো বাক্য সম্পূর্ণ হয় না এখন যেহেতু এটা দুইটা জায়গায় আছে তখন আমরা এখানে এটা মূল বাদ নিয়ে পড়ব এখন আমাদেরকে যদি বলা হয় যে এই বাক্যটা কেনাকেটিভ করার জন্য তাহলে আমাদের বাংলাতে যেহেতু বলছি এখানে আই হ্যাভ এ কাউ আমার একটি গরু আছে তাহলে বাংলাতে নেগেটিভ করতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আই হ্যাভ এ কাউ আমার একটি গরু আছে আমার একটি গরু নাই এটা হচ্ছে আমাদের বাংলাতে নেগেটিভ তাহলে আমার একটি গরু নাই এটা ইংলিশ আমাদেরকে প্রথমত করতে হবে যে আই যেহেতু আমরা জানি যখন আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না তখন আমাদেরকে এখানে অক্সিলারি ভার্বের সাহায্য নেওয়া হয়
তাহলে এখন যে যে হ্যাপ হ্যাপের প্রেজেন্ট ফর্মে আছে বাবল প্রেজেন্ট ফর্মে, তাহলে বাবল প্রেজেন্ট ফর্ম যখন হয় তখন তার জন্য আমাদেরকে ডু ব্যবহৃত করতে হবে। তখন যেহেতু এটা হচ্ছে আমাদের মূল বাক, তাহলে এটার জন্য আমরা ডু আনতে পারি। তাহলে ডু নিয়ে আসলে আই ডু নট হ্যাভ এ কার। তাহলে এখানে যদি কেউ বলা হয় আপনাকে প্রশ্ন করে যে ডু একটি অগ্রের বাদ হ্যাভ ও একটি অগ্রের বাদ, তাহলে এখন আমার আমাদের উত্তর দিতে হবে এখানে যে ডু ব্যবহৃত অগ্রের বাদ আবার হ্যাভ ও এখানে অগ্রের বাদ। তাহলে যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে দুটি অগ্রের বাদ একটি সেন্টেন্স কীভাবে ব্যবহৃত হয়, তাহলে আমরা এখানে উত্তর দিব যে আমরা যে এখানে হ্যাভটা ইউজ করছি এখানে আমরা এটার অগ্রের বাদ হিসেবে ব্যবহার করি না, এটারে আমরা ব্যবহার করছি মূল বার হিসেবে। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেহেতু তাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলিয়ারি বার সাহায্য নিতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলিয়ারি বারের সাহায্য হচ্ছে ডু অথবা ডাজ। যেহেতু এখানে ফার্স্ট পারসন সেহেতু এখানে ডু, আমরা এখানে ডু অক্সিলিয়ারি বার ডু নিয়ে আসছি। তারপরে যেহেতু নেগেটিভ তারপর আমরা এখানে নট যুক্ত করছি, সেহেতু আই ডু নট হ্যাভ এ কাউ, এটা অর্থ হচ্ছে যে আমার আমার একটি গরু নাই। তাহলে আমরা এখন পরবর্তী বাদ নিব ডু। আমরা একটু আগে বলছি যে ডুকে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিয়ে ব্যবহার করছি, এখন আমরা ডুকে যদি মূল ভার্ব নিয়ে ব্যবহার করি তাহলে আমরা ডু নিয়ে একটি বাক্য বলি, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, এর অর্থ হচ্ছে আমি কাজটি করি। তাহলে আমরা এটার বাংলা লিখি আমি কাজটি করি। তাহলে এটাকে যদি বলা হয় নেগেটিভ করার জন্য তাহলে আমাদেরকে প্রথমে বাংলাটা আমরা নেগেটিভ করে নিই। বাংলাটা নেগেটিভ হচ্ছে যে আমি কাজটি করি না। তাহলে আমরা এখন যেহেতু আমরা বাংলাটা নেগেটিভ পেয়েছি যে আমি কাজটি করি না, সেহেতু আমাদেরকে এখন আই ডু দ্য ওয়ার্কের নেগেটিভটা করতে হবে। তাহলে আমরা এখন আই ডু দ্য ওয়ার্কের নেগেটিভ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে ডু আমরা অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে এটা আমরা দেখছি হ্যাভ ক্যান ডু এগুলো পেয়েছি। তখন এখন যেহেতু আমরা এখানে ডুটা ব্যবহার করছি এটা হচ্ছে মূল বার, আর যেহেতু এটাও খ্যাতেন ইনডিফিনিট সেহেতু এটার জন্য আমরা ডু অথবা ডাজ আনতে পারি। আর আমরা এখানে ডু আনবো এই কারণে যে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে যখন ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন হয় তখন আমাদের জন্য ডু আনতে হবে, আর যখন থার্ড পার্সন হবে তখন ডাজ। যেহেতু এটা হচ্ছে ডু ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু আমরা এখানে ডু আনবো, ডু আই ডু নট ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা এটা একটি কারেক্ট একটা নেগেটিভ পেলাম হ্যাভ অথবা এবং ডু এ, যেহেতু আমরা এগুলা হ্যাভ ডু ক্যান উইল শ্যাল ইত্যাদি যতগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলো প্রিন্সিপাল ভার্বও পাওয়া যায় ওইগুলোকে আমরা যদি নেগেটিভ করি প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমাদেরকে ডু সাহায্য নিয়ে হয়। যখন ক্যান যদি আমরা ইউজ করি তাহলে যদি বলি আই আই ক্যান দ্য ওয়ার্ক, আমি কাজটি পারি। যদিও এরকম বাক্যটা শুদ্ধ নয় তবুও যদি আমরা অনেক ক্ষেত্রে যদি বলি আই ক্যান দ্য ওয়ার্ক আমি কাজটি পারি, যদি আবার আমরা যদি বলি আমি কাজটি পারি না তখন আমাদেরকে বলতে হবে যে আই ডোন্ট ক্যান দ্য ওয়ার্ক, আমি কাজটি পারি না। ঠিক আছে, আজকের জন্য আমাদের এখানে ক্লাস সমাপ্তি হলো। সবাই ভালো থাকো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার।